আজকে আমরা বানাবো টু ইনগ্রেডিয়েন্টস চকলেট ডেজার্ট রেসিপি, চকলেট মুজ। এর জন্য প্রথমে আমাদের লাগছে হুইপিং ক্রিম, সেটাকে আমরা একটা আইস ওয়াটারের ওপরে একটা বাটির মধ্যে নিয়ে প্রথমে কিছুটা হুইস্ক করে নেব। এর যতক্ষণ হুইস্ক করতে হবে ততক্ষণ না পর্যন্ত এটার মধ্যে সফটলি ফর্ম হয়। হুইপ ক্রিমটা ভালোভাবে হুইস্ক হয়ে গেছে, এখন আমাদের সফটলি ফর্মেশন হচ্ছে। এবার এটাকে আমরা রেখে দেবো। আর অন্যদিকে আমরা সেমি সুইট ডার্ক চকলেট নিয়েছি, সেটাকে ডাবল বয়লার সিস্টেমের মধ্যে দিয়ে মেল্ট হতে দেবো। ডাবল বয়লারে আমরা ডার্ক চকলেটটাকে মেল্ট হতে দিয়েছি। আমরা চকলেটটা অলমোস্ট মেল্ট হয়ে গেছে। এবার মেল্টেড চকলেটটা এক চামচ এক চামচ করে এটার মধ্যে দিতে হবে। ক্রিম আর চকলেটের সুন্দর একটা মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা আমাদের প্রেফারেবল যে গ্লাস সেখানে ঢেলে দেব। চকলেট আর হুইপিং ক্রিমের মিশ্রণটাকে আমরা ভালোভাবে হুইস্ক করে নিয়ে গ্লাসে ঢেলে দিয়েছি। ফ্লেভারের জন্য আপনার যদি চান উপর থেকে আমাদের মতো অল্প পরিমাণ কোকো পাউডার ডাস্ট করে দিতে পারেন। ব্যাস, আমাদের চকলেট মুজ একদম রেডি। এটাকে এবার শুধু আমাদেরকে ফ্রিজে রেখে দিতে হবে, 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রাখলেই হবে। 4 ঘন্টা ফ্রিজে রাখার পর আমরা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আমাদের চকলেট মুজ একদম রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চলি, কালকে আবার কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। টাটা।